অ্যাম্বুলেন্সের অক্সিজেনের অভাবে মৃত্যু বছর 43-এর করোনা আক্রান্ত যুবকের, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই যুবককে জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় শিলিগুড়ি মেডিকেল কলেজে। পরিবারের অভিযোগ, যে সরকারি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় সেই অ্যাম্বুলেন্সের ভেতর অক্সিজেন শেষ হওয়ায় মাঝরাস্তায় মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স চালক একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু হয়েছে বলে জানায়। এরপর ওই অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়। পরবর্তীতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাম্বুলেন্সে জলপাইগুড়ি বিশ্ববাংলা হাসপাতালের সামনে মৃত যুবকের দেহ আনে রাতে। সেখানেই পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্স ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে দাবি করে। যদিও জলপাইগুড়ি সদর হাসপাতাল সুপার ডাক্তার গয়ারাম নস্কর জানান, রোগীর পরিবার লিখিত অভিযোগ করলে তদন্ত শুরু করা হবে। কি হলো, এখান থেকে ডাক্তারের সাথে কথা হলো, এখানে কোনো সাপোর্ট নেই, কিছু নেই, দিতে পারবে না বললো। তারপরে আমরা বললাম কি ব্লাড টেস্ট ফেস্ট এই সমস্ত কিছু হয় নাকি, ডাক্তারবাবু বললেন যে না, এখানে কিছু হয় না, বেটার আপনারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে নিয়ে যান আজকেই, তাহলে আমি তাহলে লিখে দিয়ে যাব, রেফার করে দেব। আমরা আসলাম, উনি রেফার করে দিয়েছেন, অ্যারেঞ্জ করে আমার মেয়েকে নিয়ে ওর খাবার একটু নিলাম, স্যুপ একটুখানি খেলো, বসলো, কথা বললো আমার সাথে, ফোনে কথা বললো ছেলেটা, ওর মেয়েটা আমার ওকে রেডি করে দিল, সব কিছু করলো। তারপরে অক্সিজেনের অ্যাম্বুলেন্স যে নিয়ে এসেছিলো তাকে আমার ছেলে বললো, বারে আপনার সিলিন্ডার ফুল আছে তো? বলে হ্যাঁ আছে, একটা ব্যাকআপ সিলিন্ডার নিলে হতো না? বলে না না লাগবে না, এই মাত্র জাস্ট ভরে নিয়ে আসলাম, চলে যাবে, এতটুকুনো রাস্তা 20-25 মিনিট হয়ে যাবে, চলে যাবে। ভুটকিতে যেতে না যেতেই তার আগের থেকেই সিলিন্ডার, ওটা গ্যাস কমে যাচ্ছে, ও আহ করে যাচ্ছে, নিতে পারছে না নিঃশ্বাস। তারপরে সেই ভুটকিতে তার আগে একটা কোন গাড়ির গ্যারেজের লোককে দিয়ে একটা ওই প্লাস থাকে যে, প্লাস দিয়ে একটু খোলাখুলির চেষ্টা করলো না কি করলো, একটুখানি গেলে তার একটু পরে আবার শেষ, ভুটকিতে ছেলেটা আমাকে বাঁচাও বাঁচাও বলে আমার মেয়েটা, মানে অক্সিজেন শেষ হয়ে গেছে, মেয়েটাকে বলছে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার মেয়েটা দেখলো হা করে নিঃশ্বাস নিতে নিতে শেষ হয়ে গেল, চোখের সামনে মেয়েটা বসে বসে দেখলে আমরা, আমার ছেলে গাড়ি নিয়ে যাচ্ছে আগে আগে যাতে অক্সিজেনটা তাড়াতাড়ি পেয়ে যায়, এত কষ্ট পাচ্ছে অ্যারেঞ্জ করতে সব কিছু, আমরা যেতে পারলাম না, আমরা ওই অগ্রসেন হসপিটালে গিয়ে অক্সিজেন পাবে নাকি দেখলাম না, সত্যি সত্যি দেখলাম শেষই হয়ে গেছে। আমার মেয়ে রাস্তা থেকে অ্যাম্বুলেন্স থেকে যেটা বললো, মা ও আর নেই, মা আমাকে ছেড়ে চলে গেল, মা ওর বাবা এখনো পর্যন্ত জানে না, কার গাফিলতিতে অক্সিজেনের অভাবে মারা গেল, অ্যাম্বুলেন্সের গাফিলতিতে মারা গেল, এখানকার সিস্টারও একটু চেক করে দেখলো না যে অক্সিজেনটা ঠিক আছে কিনা, কেউ তো কোনো কর্তৃপক্ষ কেউ তো কিছু দেখ, আমি করতে চাই এদের বিরুদ্ধে এফআইআর, মানে এরকম পরিষেবা হবে। আর প্রথম দিনে যখন ওনাদের কোনো কিছু নেই, সেদিনই ওনারা ভর্তি নিল কেন, তখনই সেই দিনই কেন বললো না যে আমরা রাখতে পারবো না, আপনারা যেখানে কিছু নিয়ে যান ভর্তি হয়েছেন। আমার নাম বনানী ব্যানার্জি, আমার জামাই, মেয়ের জামাই, একমাত্র মেয়ের জামাই ভর্তি হয়েছিল রবিবার দিন, রবি সোম মঙ্গল, রবিবার দিন বিকেলবেলায় ভর্তি হয়েছে।